ডিয়ার ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটের বাংলা প্রশ্ন সমাধান আপনার সাথে শেয়ার করছি। তো ভিউয়ার্স, আজকে আমরা জানি যে পরীক্ষাটি হয়ে গেছে, তো ভার্চুয়াল ভার্সিটি চ্যানেল থেকে আমরা এটি প্রেজেন্ট করছি। তো এরকম একটি প্রশ্ন আমরা কিন্তু পেয়েছি যে প্রশ্নটি আমরা সমাধান করে দেব। তো ভিউয়ার্স, আমরা দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা 2020-21 ক ইউনিটের ভর্তি পরীক্ষা। তো প্রথমে আমরা দেখব বাংলার চিত্রময় বর্ণনার বাণী কবি কোথা থেকে কুড়িয়ে আনেন। এটি কিন্তু হবে ভ্রমণ বৃত্তান্ত থেকে। এটি খ, উত্তর হবে খ, সালাম এর হাত থেকে কিসের মতো অবিনাশী বর্ণমালা ঝরে পড়ে। তো ভিউয়ার্স, এটি কিন্তু হবে নক্ষত্রের মতো। ঘ, উত্তর হবে নক্ষত্রের মতো। স্থির শব্দের বিপরীত শব্দ কোনটি? স্থির শব্দের বিপরীত শব্দ হচ্ছে জঙ্গম। জঙ্গম হচ্ছে স্থির শব্দের বিপরীত শব্দ। এরপর আছে 4 নম্বর, বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন সভ্যতার সঙ্গে দারিদ্র বৃদ্ধির কী কারণ নির্দেশ করেছেন? সেটা হচ্ছে বিলাসিতা। বিলাসিতা হচ্ছে সভ্যতার সাথে বিলাসিতা বাড়ে এবং বিলাসিতার সাথে দারিদ্র বাড়ে। 5 নম্বরে দেখছি আমরা কাজী নজরুল ইসলামের মতে কিসের মতো যে সত্যকে পাওয়া যায়? ভুলের মাধ্যমে সত্যকে পাওয়া যায়। ভুলের মাধ্যমে সত্যকে পাওয়া যায়। তো ভিউয়ার্স, এরপরে আমরা দেখছি ভার্চুয়াল ভার্সিটি আপনাদের চ্যানেল, আপনারা অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, কারণ এটি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী এবং চাকরি প্রার্থীদের জন্য সহায়ক একটি প্ল্যাটফর্ম। তো ভিউয়ার্স, এরপরে আমরা দেখছি বৃক্ষ কেবল বৃদ্ধির ইশারা নয়, মোতারিন চৌধুরী বলেছেন তা আরও কিছু ইঙ্গিত, কিন্তু সেটি কী? সেটি কী? সেটি আমরা বুঝতে পারলাম, সেটি হচ্ছে প্রশান্তি। খ, উত্তর হবে খ। কোনটি পর্তুগিজ শব্দ নয়? পর্তুগিজ শব্দ নয়, এখানে আলপিন, আলমারি, আনারস পর্তুগিজ শব্দ, কিন্তু আলা বোলা পর্তুগিজ শব্দ নয়, বরং ফরাসি শব্দ। এরপর দেখছি আমরা বিচার করে কাজ করে না যে তাকে বলা হয় অবিমৃষ্যকারী, এক কথায় তাকে বলা হয় অবিমৃষ্যকারী। 8 নম্বর, 9 নম্বর দেখছি আমরা পুরুষের কোনটি উত্তম পুরুষের ক্রিয়াপদের উদাহরণ? উত্তম পুরুষ মানে প্রথম পুরুষ, করেছি, করেছি হচ্ছে উত্তম পুরুষের উদাহরণ। 10 নম্বর দেখছি আমরা নর্তবিধানের অনুসারে বাংলা ভুল বানান আছে কোন গুচ্ছে? তো আমরা দেখছি নিরূপণ বানানটিতে ভুল আছে। তো ভিউয়ার্স, আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটির সঙ্গে থাকবেন, আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনাদের বিষয়গুলো জানাবেন। 11 নম্বর, কোনটি অপপ্রয়োগ? অপপ্রয়োগ কোনটি? একক, একত্র, একত্রিত, একতা। তো এখানে একত্রিত শব্দটি কিন্তু অপপ্রয়োগ করা হয়েছে। এবারে সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, এখানে কারক কোন, কারক বিভূতির ভিতরে স্বাধীনতার কোনটি? স্বাধীনতা হচ্ছে নিমিত্তার্থে ষষ্ঠী। আমরা জানি যে তার র যেহেতু সেটা ষষ্ঠী হবে, আর যেহেতু কোনো উদ্দেশ্য ব্যবহার করা হয়েছে নিমিত্তে কোনো কিছুর জন্য, তাহলে নিমিত্তার্থে ষষ্ঠী। 13 নম্বর দেশে অনাবৃষ্টির দিনে ফুলের পুরীর মতো মেয়ের বিমর্ষ মুখ, কোন রচনার বাক্য এটি? এটি অপরিচিতার রচনার বাক্য। এরপর আমরা দেখি 14 নম্বর, নিচের কোন কবিতায় ট্রয় নগরীর প্রসঙ্গ এসেছে? আমরা জানি এই রেফারেন্সটি বা এই অ্যালুশনটি ব্যবহার করা হয়েছে সেই অস্ত্র কবিতাতে। সাম্যবাদী কবিতায় উল্লেখিত জেন্দাবেস্তা কী? জেন্দাবেস্তা এক প্রকার পারস্যের অগ্নিপোষকদের ধর্মগ্রন্থ ও ভাষা হচ্ছে জেন্দাবেস্তা। তো ভিউয়ার্স, এটি কিন্তু সাম্যবাদী কবিতায় পড়েছি আমরা। তো ভিউয়ার্স, আপনাদের সঙ্গে ছিলাম, আপনারা আশা করি আমাদের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।